শাখা শ্যামলী সংরক্ষিত মহিলা আসন শরীয়তপুর এক দুই তিন থেকে সংসদ সদস্যের মনোনয়নের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন রওনক বিশাখা শ্যামলী তিনি শরীয়তপুরের আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ বিশাখার মেয়ে বর্তমানে তার নানা এ কে এম এনামুল হক শামীম পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী তিনি দীর্ঘ একযুগ অভিনয়ের সাথে যুক্ত আছেন সুনামের সাথে গত নির্বাচন তার নৌকার প্রচারণা ছিল চোখে পড়ার মতো অনেক শিল্পী টাকার বিনিময়ে করেছে কিন্তু তার মন থেকে ভালোবেসে শরীয়তপুর রাজনীতিতে ব্যাপক প্রচারণা করেছেন এনামুল হক শামীমের পক্ষে নৌকার বিজয়ের জন্য পিওরের মেয়ে শ্যামলী এটা দুই হাজার উনিশ সনের খবর শেষ পর্যন্ত তিনি এমপি পদে লড়তে পারেননি বা এমপি হতে পারেননি কিন্তু দুই হাজার বাইশ সনে এসে তার সম্পর্কে একটি নতুন খবর হচ্ছে তিনি ইলেকশন করছেন এবং নমিনেশন পেপার কিনেছেন এবং সেই পেপার জমাও দিয়েছেন আর সেটি হচ্ছেন ছোট পর্দার অর্থাৎ টেলিভিশনের অভিনয় শিল্পী সঙ্গের হয়ে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন দুই হাজার বাইশ সনের তেরোই জানুয়ারি বৃহস্পতিবারে শুকর আলহামদুলিল্লাহ সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসায় প্রথমবারের মতো অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হলাম প্রিয় শিল্পী ভাই বোনরা শুধু আপনাদের সেবার জন্য সবার ইচ্ছেকে সম্মান করে আমার সর্বোচ্চ শ্রম আর ভালোবাসা নিয়ে পাশে থাকার প্রত্যয়ে আপনার মূল্যবান ভর্তি চাই আর দোয়া চাই আমার পথ রওনক বিশাখা শ্যামলী আইন ও কল্যাণ সম্পাদক অনেকগুলি ছবি পোস্ট করেছেন ফর্ম কেনার এবং ফর্ম জমা দেওয়ার সেটার নিচে তিনি লিখেছেন অনেক অনেক ধন্যবাদ স্মরণীয় ছবিটি তুলেছেন ভালোবেসে আমার মডেলিংয়ের হাতে খড়ি যার হাতে তার হাতে আল্লাহ তুলে দিলেন সবাই আল্লাহর ইচ্ছা প্রিয় তানিয়া আপু কেমন করে সব সময় আমার সব কিছুতেই তুমি থাকো আপো দোয়া কইরো ভোট দিও আজ চোদ্দো জানুয়ারি দু হাজার বাইশে শুক্রবার তিনি আরেকটি পোস্ট দিয়েছেন এরকম শুকর আলহামদুলিল্লাহ আমার নতুন টাওয়ারের প্রথম ছবি চারদিকে শুধু ভোট উৎসব তাই গর্বিত ও সম্মানিত মালিক হিসেবে অনেক অনেক দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব সবাই পায় না সবাই সবাইকে বিশ্বাসও করে না আমি আপ্লুত ও আনন্দিত যেখানে যাই সব আমার হয়ে যায় কারণ সবাই আপন মনে করে আমাকে কাছের